লকডাউনে মুভমেন্ট পাস ছাড়াই সড়কে বেরিয়ে পড়ছেন অনেকে। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালালেও পুলিশের চোখ ফাঁকি দিয়েই অনেকে ছুটছেন গন্তব্যে। এতে কোথাও কোথাও সামাজিক দূরত্ব রক্ষা বা মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। আর যারা ধরা পড়ছেন তাদের জরিমানাও করছে পুলিশ। তবে সড়কে রিকশা বা গণপরিবহন কম থাকায় কর্মজীবীদের অনেকেই পড়ছেন বিপাকে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। অতীব জরুরি প্রয়োজন ছাড়া যখন ঘরের বাইরে যেতে মানা, তখন রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে মানুষের ঢল। কারণ একের পর এক বিমান চলাচলের সিদ্ধান্ত পরিবর্তনের ফলে সৌদি প্রবাসীরা টিকেটের আশায় দীর্ঘ সময় ধরে জড়ো হয়েছেন এখানে। করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টারের সামনে যেন তিল ধারণের ঠাঁই নেই। করোনার দুঃখ তো আছে, দেখেন এখন মানুষ কত গাদা গাদি। তো যেটা মানে আমরা নিজেরাই থাকুন দূরত্ব বজায়, এখন কোন কারোগবিত কোন শৃঙ্খলা নাই ভাই। তাহলে মানুষের গ্যাদারিং হইতো না, একবার হাতারা কি এরা কথা সুরা করোনার ডর, করোনার ডর এত বিমানে এলোমালো করে সব করোনা জমা করছি গেটের বাইরে, সাবাসাবি করি করোনার দোষটাকে আমি করি। এদিকে রাজধানীর বেশিরভাগ সড়কেই বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। মুভমেন্ট পাস ছাড়া কারো বাইরে বের হওয়ার অনুমতি না থাকলেও নিম্ন আয়ের মানুষ বেরিয়েছেন জীবিকার তাগিদে। মাস্ক পকেটে ছিল, পড়ে গেছে। অ্যাপসের মাধ্যমে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি এটা মানুষ বুঝবে না। আর অ্যান্ড্রয়েড ফোন তো আসলে সচরাচর খুব কম মানুষের চালায়। সড়কে সামাজিক দূরত্ব বজায় থাকলেও বাজার ও জরুরি সেবার ক্ষেত্রে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। পুলিশ বলছে বিনা প্রয়োজনে বের হলেই তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। সিএনজিতে কেউ বেশি যাত্রী নিয়ে যাচ্ছে তাদেরকে মামলা করছি, মোটর সাইকেলে বেশি যাত্রী নিয়ে যাচ্ছে তাদেরকে, যারা অ্যাপস ইউজ করতেছে বা ভাড়ায় টেনতেছে তাদের মামলা করছি। জানান যারা বাইরে বের হচ্ছেন তাদের বেশিরভাগই গার্মেন্টসের চাকরিজীবী, দিনমজুর কিংবা জরুরি সেবায় নিয়োজিত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।